চকলেট রাখছে, ধরা যাবে না। উফ, কষ্ট, মনের ভিতর অনেক কষ্ট। প্রাইস রেঞ্জ কমেন্টে দিয়ে দিব আর আপনারা আমাকে জঘন্য গালি দিবেন, আই নো। আমি বলে দিলাম, আমি কোশ্চেন করি, আমি জবাব দিই, সবাই আমাকে গালি দিবে, এটার জন্য সমস্যা নাই। আপনারা আসলে জানেন না, বুঝছেন, ঢাকা শহরে আসলে অনেক বড় লোক থাকে আমার মতো। নাইস। আর আমি কোথায় দাঁড়ায় আছি জানেন? এই জায়গাটা টোটালি আপনাদের জন্য নিউ, সো আয়না আছে একটু পরপর সাদা জানেন, আমার জন্য ভালো জিনিস। তো আস্তে কথা বলবো, নাহলে আজকে আমাকে মাইন্ড দিবে, অনেক মেম্বার আছে ভিতরে। অনেকেই বলছে এখানে কারা থাকে, অনেক বড় লোক। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো, দেয়ার আর সো মেনি বড় লোক ইন ঢাকা। সো প্রত্যেকেই এই প্যাকেজটা আমাদের এত বেশি পছন্দ করে যে আমি বলতে পারবো যে দিস ওয়ান ইজ দ্য মোস্ট ফেমাস প্যাকেজ অফ সুপার হোম। সো চলে যাচ্ছি আমরা বিহল, আমাদের ভিআইপি জোনে। আর ওই জায়গায় কি আছে ওটা বলবো না, আপনারা নিজেই দেখে নেবেন, ঠিক আছে? সো ইট ইজ অ্যাকচুয়ালি বিহল বোধি, ওকে? দেখতেই পাচ্ছেন ভিআইপি জোন। তো ভিআইপি প্যাকেজের বৈশিষ্ট্য কি জানেন? অনেকেই বলেন সিঙ্গেল একটা রুমের ভাড়া এত বেশি কিভাবে হতে পারে, রাইট? শুধু কি সিঙ্গেল রুম পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের ভিআইপি জোনের লিভিং রুম, ঠিক আছে? সো ভিআইপি প্যাকেজে প্রত্যেকটা রুমের সাথে আমরা পুরাটা অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিচ্ছি। এই পুরাটা কিন্তু সবগুলো ভিআইপি, আমাদের যতজন মেম্বার আছে সবার জন্য ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট সেট করে দেয়া, ঠিক আছে? শুধুমাত্র একটি রুমের জন্য না, এন্ড তাছাড়া আপনি কি কি পাচ্ছেন ওইটাও আমি বলে দিব। লাস্টে একটা ছোট্ট একটা টুইস্ট মারবো, সো টুইস্টটার জন্য ওয়েট করেন, ফ্রিজ। সো এটা না বললেও চলতো, আপনারা অবশ্যই জানেন এটা কি। সো এখানে আমাদের ভিআইপি ভাইয়ারা অনেক খাবার দাবার রেখেছে, উ চকলেট রাখছে, ধরা যাবে না। উফ, কষ্ট, মনের ভিতর অনেক কষ্ট। সো নিচে অনেক কিছু রাখছে। সো এটা ভাইয়ারা ভাইয়াদের এটা হচ্ছে লিভিং রুম ভিআইপি জোনে। আর প্রত্যেকটা রুম আমরা কখনোই এসি ছাড়া বিশ্বাস করি না, অবশ্যই। ওটা হচ্ছে আমাদের হাফ লিভিং রুম, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যানাদার হাফ, ওকে? সো আস্তে কথা বলি, দুইজন এখানে আছে অলরেডি। সো এখানে কিন্তু আরো দুইটা ভিআইপি রুম আছে। আমি বলি ভিআইপি তে শুধুমাত্র সিঙ্গেল রুম আছে এরকম না কিন্তু, ঠিক আছে? ভিআইপি তে ডুয়াল বেড আছে, সিঙ্গেল বেড আছে। সো ডুয়াল বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এন্ড অ্যাটাচ বালকনি আছে। সো এটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেলের উইথ ওয়াশরুম এন্ড বালকনি, বাট ভিতরে মেম্বার আছে, আমাদেরকে দেখাতে দিচ্ছে না। ওই পাশে একজন মেম্বার ভাইয়ার কাছ থেকে রিকোয়েস্ট করেছি, তো উনি বলেছে দেখাতে দিবে, তো ওখানে আমি যে দেখাবো। এই পাশে একটা ক্যামেরা দেখা যাচ্ছে, যেটা না বললেও চলবে। মেম্বার ভাইয়া এখন নেই, ওনার কাছ থেকে পারমিশন নিয়েছি যে ওনার কোনো কিছু, কোনো প্রপ আমরা টাচ করব না, বাট ওনার রুমটা দেখাতে পারি। এটা কিন্তু ডুয়াল পার্সন রুম ভিআইপি, ঠিক আছে? তো প্রত্যেকটা রুমের সাথে কি পাচ্ছেন, প্রত্যেকজন আলাদা করে আলমিরা পাচ্ছে। ওই পাশে একটা আলমিরা আর এই পাশে একটা আলমিরা। এটা হচ্ছে আমাদের ভিআইপি ডুয়াল পার্সন রুম। প্রাইস রেঞ্জ কমেন্টে দিয়ে দিব আর আপনারা আমাকে জঘন্য গালি দিবেন, আই নো, বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ভিআইপি জোন অ্যাকচুয়ালি ভিআইপি জোন, দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা ভিআইপি ডাকি, ঠিক আছে? সো ও ভালো কথা, এটার সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, কিন্তু ভাইয়াদের জিনিসপত্র লাগানো টাঙানো দেখানো যাবে না। আমি বলে দিলাম, আমি কোশ্চেন করি, আমি জবাব দিই, সবাই আমাকে গালি দিবে, এটার জন্য সমস্যা নাই। ভিআইপি প্যাকেজের সাথে টোটালি একটা ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট, মানে এই দেখেন লিভিং রুম, ব্যালকনি, ও ওখানে একটা ব্যালকনি আছে, চলো দেখাই। এখানে অবশ্য কাপড় টাঙানো নাই, ওখানে অনেকগুলো কাপড় টাঙানো ছিল, ভিআইপি হলেও ভাইয়ারা কাপড় বারান্দায় শুকায়, অনেক উইয়ার্ড, যাই হোক উইয়ার্ড না। আর যেটা বলছিলাম, আপনারা আসলে জানেন না, বুঝছেন, ঢাকা শহরে আসলে অনেক বড় লোক থাকে আমার মতো, না কিডিং, ওকে? সো কিডিং। এখানে বিশাল টিভি দেওয়া আছে, অবশ্যই এখানে ভাইয়ারা খেলা দেখে, আর ভাইয়ারা যেহেতু খেলা পছন্দ করে সো খেলা দেখেন। আর তো বিশাল টিভি দেওয়া আছে এন্ড ফ্রিজ দেওয়া আছে, ফুল ফার্নিশড লিভিং রুম, অ্যাটাচ ওয়াশরুম এন্ড এক্সট্রা ওয়াশরুম, ব্যালকনি, সব সেট আপ। এন্ড এই পাশে কি দিয়ে আছে জানেন? চলুন দেখাই। এপাশে জুতা রাখার আলাদা করে র‍্যাক, তাছাড়া কিন্তু রুমের সাথে কিন্তু আলমিরা পাচ্ছে, টেবিল চেয়ার পাচ্ছেন, ঠিক আছে? তো এপাশেও আরেকটা র‍্যাক,